গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার রান্নার মাঝখানে এসে আমাকে কি দেখাচ্ছে, এটা কি? ক্যান্ডি। জুলাইতে অক্টোবর নিয়ে এসেছো, হ্যালোউইনের সময় সেই ট্রিক-অর-ট্রিট করতে যায় তো, সেটা বের করে নিয়ে এসেছে। আর ভেতর থেকে কি বের হচ্ছে এটা? হোয়াট ইজ দিস? দেখিয়ে দাও, তোমার পা ম্যান দেখিয়ে দাও, তাড়াতাড়ি দেখিয়ে দাও, তাড়াতাড়ি দেখিয়ে দাও। ওরে বাপ রে বাপ, ও সো কিউট কিউট। আজকে অনেক কিছুই রান্না হবে টুকটাক আর কি, তার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমি এই ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম, ওটা পরেই বানানো হবে। এখানে উচ্ছে অলরেডি সিদ্ধ দিয়ে দিয়েছি, নখর জন্য ছেলের খিচুড়ি, এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম দিয়ে আজকে ফুলকপি বানাবো। এখানে ব্রাউন রাইস বসিয়েছি, অলমোস্ট হয়ে এসেছে। আর এখানে ডালটাকে আমি ধুয়ে আর একটু জল দিয়ে, কারণ জলটা শুকিয়ে গেছিল, এটা ঢেকে রাখি, পরে এটা লাস্টে বানানো হবে। এখন আমি ফুলকপিটা বানিয়ে নেব আগে। দুজনে আবার মারপিট করছে, কেন রে? আমরা ভালোবাসি, এটা ভালোবাসা, এই মারপিট করে ভালোবাসা? আই খেয়ে নিচ্ছে, ও আমার আইস আগে খেয়েছে। ও তুমি আগে খেয়েছো ওর আইস? ওকে, নোজ ইট করে নিচ্ছ? আমার চোখ খেয়ে নিল। আজকাল আমাদের বাড়িতে অলিভ অয়েলেই রান্না হচ্ছে, একদম সামান্য তেলেই আমি এখানে ডিমটাকেও ভেজে নিয়েছি, আর এই যে ফুলকপিটাকেও একদম মানে ওই ভাপে ভাপেই ভাজা, যাকে বলে একটুখানি হাই ফ্লেমে। এখন এই পেঁয়াজ দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছি আর এলাইচি দিয়েছি, যাতে একটু এলাইচির গন্ধটা বেশ ভালো লাগে, ফুলকপির সাথে খুব যায়। বাট গোটা গরম মশলা আর কিছুই দেব না, দিয়ে এটা একটু পাতলা ঝোলি বানাবো। উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে, লঙ্কাও দু তিনটে আমি এর মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো একসাথে আমি সর্ষের তেল দিয়ে মাখবো এটা। আর এখানে আমার ফুলকপি আর ডিমের ঝোলও ডান, ধনে পাতা দিয়ে নামাবো। আর এখানে ডালটাকে বেসারে দিলাম। এটা হচ্ছে ফুলকপিটার ফাইনাল লুক। আর এখানে দিদিভাই খাইয়ে দিচ্ছে ভাইকে ডান। বাবা আঙুল দিয়ে দেখাচ্ছে, নো 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 নো, এটাই সব থেকে বড় কাজ যেটা প্রীতি আজকে হাতে নিয়ে নিয়েছিল। আমাদের স্পেশাল শেফ চলে এসেছেন স্পেশাল কুকিং করতে, তার জালবা দেখাতে হচ্ছে না, সাদা মাটা। তাও আমার হচ্ছে ঘরোয়া রান্না ডান, এখন আমি এই টুকটাক একটু হেল্প করে দিচ্ছি, উনি তড়কাটা বানাবেন, যেটা এখানে সিটি পড়ে গেছে অলরেডি। অল্প সামান্য মশলা যাবে, মানে যা ইউজুয়ালি আমরা ইউজ করি বা দিই এই তড়কা বানানোতে, তার থেকে অনেকই, মানে হাফের হাফ যাচ্ছে, 20% চিকেন মশলাটা দিয়ে আর কি বানানো হবে। আর আদা রসুনের একটু পেস্ট দেওয়া হয়েছে হালকা। তড়কাটা বানানো হচ্ছে ডিনারের জন্য, বাট এখনকার জন্য লাঞ্চের রান্না হয়ে গেছে। আমার আমি দেখিয়ে দিই যে লাঞ্চে আজকে কি কি আছে, লাঞ্চে আজকে কি কি আছে দেখিয়ে দিই। একটুখানি বিনস আছে, এটা স্টিম করা, একটু ডাল আছে সবজিপাতি দিয়ে, আর এটা হচ্ছে ডিম ফুলকপির ঝোলটা, আর এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ, যেটা সর্ষের তেল আর একটুখানি লঙ্কা দিয়ে আর একটু মাখা। শুধু হালকা একটু মশলা দিয়ে জল দিয়ে, বলছে আজকে জল দিয়ে আমি রান্না করব। প্রীতি চলে এসেছে, গার্লিক পিল করে দিল, নভর লাগবে।
যে গার্লিকটা যাচ্ছে হচ্ছে এর মধ্যে, এটা ডান। প্রীতির লাঞ্চ দেখো, এইটুকুনি রাইস নিয়েছে, তা আমাদের সবজি বাটি করে। হ্যাঁ প্রীতি, ইয়েস সিরিয়াসলি, এটা অসাধারণই দেখতে হয়েছে। ইভেন দো সবকিছু কম কম দিয়েছে মশলা বাদে, তারপরেও আজকে বাথটাবে জল ভরা হচ্ছে। কেন, কে যাবে সুইমিং এ? হ্যাঁ, ওয়াও, কে করবে সুইমিং? দিস, আই নো, চলো চলো আজকে ফান হবে। বুড়ো ফান হচ্ছে, ফান, হ্যাঁ ফান হচ্ছে, হয়ে গেছে তোর, হয়নি আরো ফান হবে, ইউ আর মোর ফান। নব একটু গেছিল আবার স্যান্স ক্লাবে, আমার অ্যাকচুয়ালি প্যান্ট্রিটাকে অ্যারেঞ্জ করতে হবে, এত জিনিস আনা হয়েছে কস্কো থেকে, সব ভরে গেছে, তো সেগুলোর জন্য আমার এরকম কন্টেনারের দরকার ছিল, তো এটা স্যান্স থেকে এনেছে, এগুলো এখন অ্যারেঞ্জ করে আমি রাখবো। তার আগে আমি দেখিয়ে দিই, আবার কেটো ডায়েটে চলে যাওয়ার চেষ্টা করছে, তো কিন্তু ব্রেড ব্রেড আর কি এনেছে, কেটো ব্রেড, আবার এই টোর্টিয়া এনেছে, সেটাও কেটো টোর্টিয়া। এখন ডিনার করছে কি দিয়ে আমি সেটা দেখাচ্ছি, জিরো কার্বে যাওয়ার চেষ্টা করছে ওর মধ্যে, তাই কেটো ডায়েটের কিছু যদি অ্যাড করা যায়। এই যে ব্রেডটা আর এটা হচ্ছে টোর্টিয়াটা, এটা কি ওয়ালমার্ট থেকে না স্যামস থেকে আনলি? ব্রেডটা ওয়ালমার্ট, এটা স্যামস, এটাও পাওয়া যাচ্ছিল কিন্তু স্যামসাং দুটো না ব্রেড অনেক। ওকে, এটা হচ্ছে ওয়ালমার্ট, এটা স্যামস। আরো অনেক কিছু টুকটাক এনেছে, ফলগুলো একটু শেষ হয়ে গেছিল, কিছু ফ্রুটসও এনেছে। এই হচ্ছে ওর আজকের ডিনার, তরকার ডাল গরম করে নিয়েছে, আর হচ্ছে টোটিয়া ছেঁকে নিয়েছে, তার সাথে একটুখানি শশা আর পেঁয়াজ। ভালো লাগছে কে টোটিয়া কেরম খেতে? আস্তে আস্তে দেখা যাবে নব কেটোতেই চলে গেছে, এখন কেটো ব্রেড দিয়ে স্টার্ট করছে, দেখা যাবে কেটোতেই চলে গেছে। আমাকেও ট্রাই করাবে, ভালো হবে। আই উইল নট ফিল এনিথিং, কেমন কেমন পাপড়ের মতন, পাপড়ের মতন, বিকজ দিস ইজ নট, এটা তো ময়দা দেওয়া নেই, মানে টোডিয়াটা ইউজুয়ালি টোটিয়া যেমন একটু হেভি হয়, আমরা হালকা। যাই হোক, আমার প্যান্টিটাকে অ্যারেঞ্জ করতে হবে, এখন এগুলোকে ফার্স্টে ধোবো খুলে খুলে। আমার কাছে এক্স্যাক্টলি সেম কন্টেনারেরই আর কি সেট রয়েছে, বাট আরো লাগবে আমার, সেই জন্যই আনানো করালাম। বসে বলছে আমি চারিদিক থেকে ফেসে গেছি, ঠিক আছে, মানে সুগারি জিনিস খেতে পারবে না, ঠিক আছে, কেটো ডায়েটও, কেটো ডায়েটও পুরো ফুললি যেতে পারবে না, কার্ব খাবো না, তাছাড়া আমি প্রোটিন আর ফ্যাট খেতে পারি, হ্যাঁ ফ্যাট আমি পারবো না, পারবে না, ওই ফ্যাটি লিভার, লিভার, লিভারে ফ্যাট জমে গেছে, ঠিক আছে, এখন সমস্যা রয়েছে, যাব বুঝতে পারছি না, বুঝতে পারছে না, ভটক গেয়া, ভটক গেয়া। শোনো, এটা হচ্ছে পাটকে দিয়েছে তোমাকে, কে পাটকে যে শনিদেব, কেন করলাম সাথে এরকম, এই বছরটা শনিদেবের বছর, ঠিক আছে, সবাইকেই পাটকাচ্ছে যার যেটা উইকনেস। তোমার খাওয়া নিয়ে তুমি তো খুব পাগলামো করতে, তো ওই জন্য খাওয়া নিয়েই তোমাকে পাটকে দিয়েছে। হ্যাঁ, কি বলছো? না না, ইটস ওকে, এই বছরটা চলে যেতে যেতে তুমি বেটার হয়ে যাবে, আমার ধারণা, চেষ্টা তো করে যাচ্ছে, হ্যাঁ আমার ধারণা এই বছরটা যেতে যেতে চললে কোনো, তারপরেও যদি রোগ আসে আশেপাশে আর কিছু করার নেই, হ্যাঁ তোমাকে, শোনো কিছুই না, তোমাকে মাথাটা ক্লিয়ার করতে হবে, বুঝেছো, মাথার মধ্যে যে ক্লাটার জমে যাচ্ছে সেটাকে ক্লিয়ার করতে হবে, হ্যাপি হয়ে যাও জীবনে, সব কিছু ঠিক হয়ে যাবে। খাওয়াটাই তো চলে গেল, আর কি করে হ্যাপি হই বল দেখি? না না, খাওয়াটা চলে আসতে পারে এই সাময়িক টাইমের জন্য, ডোন্ট ওয়ারি। উইকেন্ডে স্যামসে স্যামসে গেলে, হ্যাঁ গন্ধ শুকতে শুকতে চলে যাও, মনের দুঃখে, আহারে।
আজকে তো বাড়িতে কথা বললে, কি বলল? বলছে কোনো মানুষ নেই যার রোগ নেই। হ্যাঁ, বলছে সবাই ওষুধ ফসুধ নিয়ে ঘুরছে ইন্ডিয়াতে সবাই। আমার মাথা এমনই ফ্যাটি লিভার, বলছে ব্যথা, প্রচন্ড ব্যথা হতো, প্রচন্ড ব্যথা। বলছে তাও আমি খাচ্ছি, সবই খাচ্ছি, তেল ঝাল মশলা, হ্যাঁ সব খাচ্ছি। যখন প্রবলেম দেখি বাড়াবাড়ি হয়ে যায়, ওষুধ নিয়ে ঘুরি, একটু দাবিয়ে দিই, ওষুধ খেয়ে দাবিয়ে দেয়। দেখো তাহলে চলছে, এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। না, একটা ব্রেড খাচ্ছি এখন রাত্রেবেলা। হ্যাঁ, এর থেকে আর কত নামবো ভাই, না খেয়ে থামবো। কপাল চাপড়াচ্ছে। আগে তিন চারখানা স্যান্ডউইচ খেয়ে নিতাম, রোল বানালে দু তিনখানা রোল খেয়ে নিতাম, এখন এক স্লাইস ব্রেডের উপর বেঁচে আছি। পরিমাণে ওখানেই গন্ডগোলটা হয়ে গেছে, যত আগে খেয়েছি সব গোসল করছে এখন। কিছু ফ্রুটসও লাগতো, যেহেতু এখন সবাই খায়, তো ছেলেও ব্লুবেরিটা খুব ভালো খায়, ওই না ফিনিশ হয়ে গেছিলো, সেজন্য সবকিছুই নিয়ে আসলো আর কি। এখন গিয়ে টুক করে আমি এখন এটাকে ওপেন করি। এই যে আমার প্যান্ট্রি, যেটা গোছানোই ছিল কিন্তু এত জিনিস আনা হয়েছে এখানে, টুকটাকে সব এরকম ভাবে পড়ে রয়েছে, ঠিক আছে, এগুলোকে সব অ্যারেঞ্জ করে রাখতে হবে। তো এই যে এখানটা অনেকটা হয়ে গেছে, যেমন চিয়া সিড, এই ওই এরকম প্যাকেটে প্যাকেটেই রয়েছে আর কি, এগুলোকেও ঢালতে হবে। এইখানে আমি দেখিয়ে দিই, আমার অ্যাকচুয়ালি সেম কন্টেনারই এই যে ইউজ করি আমি, এগুলোই সেম, এইটারই আনানো হয়েছে সেম। এই হচ্ছে কন্টেনার গুলো সব খুলে নিলাম, প্যাকেট থেকে বের করে নিলাম। এখন এগুলোকে সব ওয়াশ করে একটুখানি কিছুক্ষণ জল ঝরাতে দেবো, তারপরেই সব ট্রান্সফার করব। কন্টেনার গুলোকে ধুয়ে ভালো করে এখানে জল ঝরাতে দিয়ে দিলাম। এই কাজটা আমার করতে যে কি ভালো লাগে, মানে প্যান্ট্রি অ্যারেঞ্জ করতে, এরকম বক্সে বক্সে প্যাকেটে প্যাকেটে করে রাখতে আমার একদম ভালো লাগে না। মানে সবকিছু কন্টেনারের মধ্যে একদম ক্লিয়ার ভাবে থাকবে, মানে অ্যারেঞ্জ করা থাকে, সেটা আমার বেশ ভালো লাগে। তো কন্টেনার গুলোকে তো ধুয়ে দিয়েছি, ওটা একটু জল ঝরুক, মুছে মুছে করবো আরামসে, আগে ছেলেকে খাওয়াবো, আমি ডিনার করে নেবো, তারপরে এখানে সব জড়ো করেছি। আমার মনে হচ্ছে আরো কন্টেনার আমার লাগবে, লুজ মেবি আমি আরো কিনে নিয়ে আসবো, আপাতত আমি এগুলোতে যতটা ধরে আর কি। কারণ আমাকে এখন যেহেতু ব্রাউন রাইস খাওয়া হয়, তো সাদা চালের ডিব্বা রয়েছে, আর একটু দেবে চালের ডিব্বা, ডালের ডিব্বা, একটুখানি বড় বড় হলে বেশি ভালো হয়, বিশেষ করে চাল আর ওটসটার। ওটসটার মনে হচ্ছে না আমি এই কন্টেনারে দেখবো আমি তাও, কারণ আমি চাই যে একটুখানি, এটা যেহেতু প্রতিদিন নব ব্রেকফাস্টে খাচ্ছে, তো একটা বড় কন্টেনার, তাহলে সেটাও আমাকে অর্ডার দিতে হবে। আরও কিছু আমার কন্টেনার ছিল ওল্ড, এগুলো এগুলোকেও বের করে নিলাম, এগুলোকেও ধুয়ে নেবো। এখন বসে বসে এই কাজটা আমাকে করতে হবে খাওয়ার পরে। আমার মেনলি না এই কন্টেনারগুলো এই জন্য ভালো লাগে, বিকজ এই কভারটা, কভার তো অনেক রকমেরই রয়েছে, কিন্তু এটা আমার খুব মানে ইজি লাগে এই কভারটা, সেই কারণেই আমি এটা কিনে নিয়ে আসলাম, স্যামসেই পাওয়া যাচ্ছিল। আমার কাছেরও একটা ছিল, এটাকেও ধুয়ে নিলাম। এরকম পড়ে রয়েছো কেন, এরকম পড়ে রয়েছো কেন, কি হয়েছে? আই স্লিপি। ইউ স্লিপি? ইয়েস sleepy. You are sleepy? Yes, I want to sleep. You want to sleep? And then the sofa sleep. Oh, sofa te sleep korne be?
যতটা পেরেছি মোটামুটি এখানে কন্টেনার গুলো ফিল করে দিয়েছি কিছু জিনিস দিয়ে। আমার প্যান্ট্রি গোছানোর কাজটা আজকে রাত্রে মনে হচ্ছে না ফিনিশ হবে, মানে ধরে তো ছি, কিন্তু এইসব কাজ না টুকটুক টুকটুক করে করতে হয়, টাইমও লেগে যায়। যতটা পেরেছি এখানে আমি এই কন্টেনার গুলো ফিল করে দিয়েছি, কিন্তু এখনো আমি কিছু আমার যেগুলো ওল্ড রয়েছে ধুয়েছি, যেগুলো ভিজা এটার মধ্যে ভাবছি ওটস রাখবো, কিছু অনলাইনে অর্ডার দেব, দেখি যদি ওটস এর জন্য একটু বড় কিছু পাই। আর রাইসটার জন্য তো অর্ডার দিতেই হবে, সেটা তো টাইম লাগবে, বাট আমি ভাবছি একবার টুমরো গিয়ে কিছু লুজ কিছু কন্টেনার কিনে নিয়ে আসবো, কারণ এখনো প্রচুর জিনিস আছে এরকম প্যাকেটে প্যাকেটে। আর 12:30 বেজে গেছে, সবাই ঘুমাচ্ছে, নব ছেলে প্রীতি আবার একটুখানি গেছিলো বিরানাদের বাড়িতে, ও এসে অনেকক্ষণই রেস্ট করছে, ডিনার আর পরেনি। এই যে আমি বলছিলাম এরকম প্যাকেটে প্যাকেটে এরকম আমার লুজ রাখতে ভালো লাগে না, আমি চাই যে আমার কন্টেনারের মধ্যে সব কিছু গোছানো থাকে। আমার প্যান্টি সবসময় মোটামুটি গোছানো থাকে, কিন্তু ওভার দ্য টাইম যেটা হয়েছে যে নব এখন যেহেতু ডায়েটটা চেঞ্জ করেছে অনেক জিনিস অ্যাড হয়েছে, আর প্যাকেটে প্যাকেটে করে ওরকমভাবেই আনা হচ্ছে রাখা হচ্ছে, আনা হচ্ছে রাখা হচ্ছে। তো সেই জন্যই আমি আবার বললাম যে যদি আমার মানে মোটামুটি সব কিছু যদি কন্টেনারের মধ্যে থাকে ইজিও হয় জিনিস নিতে, যেমন চিয়া সিডটা এভরি মর্নিং খাওয়া হয়। তো এখন ভাবছি কাজটাকে পজই দেবো, ডিনার করে উঠে ডিশওয়াশারটাও চালিয়ে দিয়েছিলাম, সেটারই আওয়াজ হচ্ছে। এখন দেখো 12:30 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে, তো আপাতত এগুলোকে গুছিয়েই তুলে দিয়ে টুমরো একবার স্টোরে গিয়ে দেখি সিঙ্গেল কোনো ভালো আর কি কন্টেনার পাই। বাট এই কাজটা এখন আমাকে পজই দিতে হবে, আবার টুমরো ধরবো খানে, কারণ প্রচুর টাইম লাগবে। এখন দেখছি আমাকে মইটাও নিয়ে আসতে হবে, এসে ওপরের ওই জায়গাগুলোকে একটুখানি ক্লিন ক্লিন করতে হবে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।